السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الله خالق كل شيء وهو على كل شيء وكيل. আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিনিন নাবিয়িল আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين সম্মানিত আমার দ্বীনদার মান্দার ভাই বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম আমি শুরু করতে যাচ্ছি প্রিয়দিনই دینی ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো আল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে অর্থাৎ আল্লাহ যে শব্দটি আছে এই শব্দটি আল্লাহর অস্তিত্বের প্রমাণ কিভাবে প্রিয় ভাইরা এই পৃথিবীতে আপনি যত শব্দ নিবেন প্রত্যেকটা শব্দ তার থেকে যখন একটা একটা করে অক্ষর আপনি কমিয়ে ফেলবেন তখন দেখবেন যে এটার আসল অর্থ আর আসবে না ওই এটা দিয়ে যা বুঝে যে সেটা আর তখন থাকবে না কিন্তু একমাত্র একটি শব্দ আল্লাহ এই আল্লাহ শব্দটা আপনি একটা একটা করে এর অক্ষর আপনি মানে কেটে দিবেন তারপরেও সর্বশেষ একটা অক্ষরও যদি থাকে সেই অক্ষরটির দ্বারাও আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় আল্লাহর বর্ণনা আল্লাহ দিয়ে এক এক এটা বোঝা যায় তাহলে আমরা এই কথাটা সার কথা বলছে আল্লাহ আল্লাহমান আল্লাহ শব্দটি আল্লাহ শব্দটি আল্লাহর অস্তিত্বের প্রমাণ বা অস্তিত্বের জন্য এক প্রমাণ কিভাবে আসুন একটু দেখুন যেমন আমরা এই আল্লাহ শব্দটির ফুল শব্দ আল্লাহ এটা হলো আল্লাহ শব্দটি এই আল্লাহ শব্দ দিয়ে কোরেন করিমে অসংখ্য আয়াত আছে অগণিত আয়াত আছে আল্লাহ কি বলছে আল্লাহ হলে কুলি সেই ওহু আলা কুল্লি সে ওয়াকিল আল্লাহ সব কিছুর স্রষ্টা ওহু আলা কুল্লি সে ই ওকিল তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক তেলে এখানে আল্লাহ শব্দটি পরিপূর্ণ আছে এটা দিয়ে আল্লাহর অস্তিত্বের প্রমাণ আল্লাহকে পরিচয় দিল। যে আল্লাহ সমান আচার হলেন তিনি সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক আরও এরকম আর দুইটায় দেখেন الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون. الله سبحانه وتعالى ايه تبدأ الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش. এখানে আল্লাহ তার নিজের পরিচয় দিলেন আল্লাহর অস্তিত্ব আল্লাহ কে যিনি আসমান এবং জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো সৃষ্টি করেছেন অতপর তিনি আরো সে সমাসীন হয়েছে তাহলে কি বোঝা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর অস্তিত্বের প্রমাণ এখানে আল্লাহ প্রমাণ করলেন আল্লাহর পরিচয় তিনি দিলেন তৃতীয় আরেকটি আয়াত দেখেন আল্লাহ আল্লাহুল্লাদি রফা আসামাওয়াতী বিষয়ী রীহামাদীন তারৌ নাহা আল্লাহ কে আল্লাহ পরিচয় আল্লাহ আল্লাহ হুল্লাদি রফা আসামাওয়াতী বিষয় রী আমাদীন তরৌ নাহা আল্লাহ ত তিনি যিনি খুটি ছাড়া আসমান শুমক উদ্দীতগত স্থাপন কৰিছেন তেখেনে আল্লাহ সমানত আলাহ তিনি তার আল্লাহ শব্দ দি তিনি তার পৰিচয় দিয়েছেন। তাহলে বুজা গেল আল্লাহ শব্দটি এটা আল্লাহর পরিচয় বহন করে এখন আসুন আল্লাহ শব্দ থেকে একটু অক্ষর দিয়ে বাদ দিয়ে দেন তাহলে লিল্লা হবে লীল্লা দিয়েও আল্লাহ তার কোরআনে করিমে তার পরিচয় দিয়েছেন আল্লাহ লীল্লা আল্লাহ আসমান সময় এবং জমিনে যা কিছু আছে বা তার মধ্যে যা কিছু সবগুলার আল্লাহর রাজত্ব মানে তারই রাজত্ব অর্থাৎ الله بدل لله ملك السماوات والأرض يعني أسماء من زمين رضو التقار الله وما فيه إنه مقتر بزاسه وهو على كل شيء وكيل إن شعب كي سروف ورخمو تابان إخاني لله شعب ديو شبه الله رأستيت تر پرمان الله رأستيت تر الله ديسن أخونا شعب قرآن شعب لله ما في السماوات وما في الأرض وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبُكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الله تعالى في لله ما في السماوات وما في الأرض الله جلّه زا أصمان ياسه সুতরাং তোমরা গোপন করো আর প্রকাশ্য সবকিছুর হিসাব তিনি নিবেন অর্থাৎ তুমি তুমি আমি আমরা যারা কোনো কাজ গোপনে করি আর প্রকাশ্য করি সবগুলা সম্পর্কে তিনি কি করেন আমাদের থেকে হিসাব নিবেন এখানে লিল্লা মাফিল আউটদের মাধ্যমে আল্লাহ এই লিল্লা শব্দ দিয়েও আল্লাহর পূর্ণ অস্তিত্বের প্রমাণ এখানে তিনি দিয়েছেন

ويجعل من يشاء عقيما لله ملك السماوات والارض اسمان ابن زمين الله ري يخلق ما يشاء تني زائد شتا سيشتغر دين جاسان تسيشتغر يهب لمن يشاء ناثا ويهب لمن يشاء الذكور زاكي الله تاكي قرنا شنطان دين زاكي سان فتر شنطان دين او يجوزهم ذكران وإناثا اتبا تني دين دي سان زور زور دين এক জোড়া ছেলে এক জোড়া মেয়ে এক ছেলে এক মেয়ে এবার জোরা জোরা দেন ওয়ে যে আলো সাহেব আর তিনি যাকে সান তাকে বাঁচা করে দেন এই আমি অনেকগুলো আয়াতে তিনটে আয়াত দিয়ে প্রমাণ করলাম যে আল্লাহ শব্দ থেকে আলিব বাদ দিয়ে ফেললেও আল্লাহর অস্তিত্ব হুবহু বাকি থাকে এবার আসুন আল্লাহ শব্দ থেকে একটা লাম আলিব আগে বাদ দিয়ে লাম বাদ দেন আর কি থাকবে লাহু থাকবে এটা দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহ লাহু মকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون سورة الزمر إيه له مقاليد السماوات والأرض أسمان شمو وزمين شمو ورسابي شمو التاريك الله رغطة إيه أسمان زمين شمو كتير الله تهينا والذين كفروا بآيات الله أرزر الله الآيات شمو كشكر كره أولئك هم الخاسرون ترى يخطي غرستا الله الآيات كده رشكر كره ترى يخطي هني اللهو شبدو ديه أو هو الله كفر نو بزار نويس أرتاع الله بزار اللهو ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت ثرا له ما في السماوات وما في الأرض وما, وما تحت الثرى যা কিছু আসমান সময় আছে এবং জমিন এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে এবং মাটির নিচে যা আছে সবই তার লাহু মাফিস সামিন যা কিছু আসমানে আছে আল্লাহকে আল্লাহর জন্য আল্লাহ তাআলার এই সব এই আসমানে যা আছে জমিনে যা আছে আসমান জমিনের মধ্যখান দিয়ে যা আছে জমিনের নিচে যা আছে সবগুলোর কে কার আল্লাহ ও ইনতা জহার বিল কৌল ইফাইনহু ইয়া আলা মুসির যদি আর যদি তোমরা স্বরে কথা বলো তবে তিনি গোপন অতি গোপন সব বিষয় জানেন অর্থাৎ তোমরা গোপনে যদি ও বিল কৌল তোমরা যদি গোপনে প্রকাশ্য কথা বলো তিনি গোপনও জানেন প্রকাশ্য অর্থাৎ তুমি গোপনে কথা বললো তিনি সোরেন আর প্রকাশ্য কথা বললো তিনি সোনেন মনে মনে বলল তিনি সব জানেন দেখেন তাহলে কি বোঝা গেল লাহু শব্দ দিয়েও আল্লাহৰ অস্তিত্ব হব হো বাকী রয়েসে এইবাৰ আচেন নামটো শুধু হু ধৰেন হু দিয়েও যদি চান তাৰপৰত দেখবেন আল্লাহৰ অস্তিত্ব হব হো বাকী ৰই গেছে আল্লাহ আকবর আল্লাহ দা হুল্লা অৰসুলহু বিলহু দাব দিনী লাহ লিওদে আনন্দিনী কুল্লিঘি ওয়ালাও কেৰিয়ল মুশৃংকু তিনি ইতার রসুলকে তিনিবিন আল্লাহ তিনি ইতার ৰসুলকে হেদায়তৰ সত্য দিয়ে প্ৰেৰণ করেছেন। যাতে তিনি সকল দিনের উপর তা বিজয় করে দেন তারপরবর্তেছে বলো কারি অলমোস্ট কোন যদি মুশরিকরা তা অপছন্দ করে এনে হুয়া শব্দ দিয়ে হু দিয়ে তিনি আল্লাহর অস্তিত্বকে তিনি বোঝাইতে এসেছেন আল্লাহু হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিিন রাসূলান মিনহুম ইয়াত্লু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কাানু মিন ক্বাব্লু না ফিদাল্লিন الله أكبر هو الذي هو كشيء الله الذي بعث بالأميين رسولا ديني أمي در ماذا يكدون رسول فتحيسا يتلو عليهم آياته زيني تدر مدد الله آيات تلاوات كرين ويزكيهم أهم تدر كي كي كرين, كرين. ويعلمهم الكتاب والحكمة تدر كي كتابة من سنة الشكة دين. وإن كانوا من قبل لفي ضلال مبين دو دي تبدأ ترى اسبوشتو غمراهين مجدسي لون

সুগম করে দিয়েছেন চলাচলের মতো ব্যবস্থা করে দিয়েছেন আর ফমসু ফি মানা বিয়া কাদের তোমরা এর পথে পথে প্রান্তরে কি করো বিচরণ করছ তার ওকহী এবং তার হৃদয় তোমরা আহার করো ও ইলেই সুর এবং তোমরা তার কাছে কি পুনরুত্থান করো অর্থাৎ তার কাছে তোমরা ফিরে যাবে এইরকম আরও করানেকারিমে বহুত আয়াত রয়েছে যে আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুমান তালার অস্তিত্ব প্রমাণ করছে সম্মানিত দিন ভাইরা এই সংক্ষিপ্ত আলোচনার থেকে আমরা যেই কথাটা পাইলাম যে আল্লাহ যে আসেন আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য আল্লাহর নামটি যথেষ্ট অর্থাৎ আল্লাহকে চিনার জন্য আল্লাহর পরিচয়ের জন্য আল্লাহর অস্তিত্বের জন্য আল্লাহর নামটিই তার অস্তিত্বের উজ্জ্বল প্রমাণ বহন করে সম্মানিত দিনী ভাই বোনেরা সকলের কাছে বলবো যে আমরা এই কথাগুলো আরো বেশি বেশি করে সম্ভব আল্লাদের এই কথাগুলো বোঝার আমার তহফিক দান করেন আমরা যেন সবাই বুঝতে পারি এবং আল্লাহর প্রতি যেন আমাদের বিশ্বাসটা আরও গভীর করতে পারি আরও বিশ্বাসটাকে আরও দৃঢ় করতে পারি এই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ও আহরুদ আওয়ানা আনহামিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি